হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই আমার পিয়ালি সিম্পল লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে অনেক ওয়েলকাম, সেই সঙ্গে অনেক ভালোবাসা। আর এই যে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন ডাব কাটা হয় ডাবের জল নিচে পড়বে, আর আমি যখন দুধ ঢালি কোনো কিছুতে গরম করার জন্য, আমার ওই কাঁচা দুধটা মাটিতে পড়বেই পড়বেই, এক ফোঁটা হোক দু ফোঁটা হোক। তো চলো, ওটা তো পরিষ্কার করে নিলাম, এখন কিছুটা শশার স্যালাড কেটে নিয়েছি, সেই সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছি। তোমরা তো প্রথমে নিশ্চয়ই খেয়াল করেছো, তোমাদের দাদাভাই যখন রুমে আসছিল হাতে কিন্তু কিছু একটা নিয়ে এসেছিল। ওর জন্য এনেছিল বিরিয়ানি, আর আমি রুটি খাবো বলছিলাম, ওটস রুটি, তার জন্য আমার জন্য এনেছিল আমুলের দুধ। এই বিরিয়ানিটা তোমাদেরকে আমি শর্টস ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু আমার বড় ভ্লগে শেয়ার করতে একটু দেরি হলো। অবশ্যই আমি খুব একটা বড় ভ্লগ বাসি করে দেই না, আমি যেদিন ভিডিও শুট করি পরের দিনই শেয়ার করে দিই, কিন্তু আজকে একটু দেরি হলো। কেন কি তার কারণটা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। ওদিকে বিরিয়ানির সঙ্গে একটু রায়তা দিয়েছি, আর বিরিয়ানি বলতে এখানে ওই মাংসর ঝোল ভাত, মানে খেতে খুবই সুন্দর, কিন্তু বিরিয়ানির কোনো স্বাদ বা টেস্ট আমরা পাই না এখানে। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বলছে ওটস রুটি খাবে না, আর দুধ রুটিটা নাকি ভালো লাগছে না ওটসের বলে। খাবে না খাবে না, পুরো পুরো রুটি আর যা দুধ ছিল সব খেয়ে নিয়েছে। এই যে ওর রুটি, আর এখানে এখানে আর আছে দুটো রুটি। আর এই দেখো, তোমার দাদাভাই পুরো প্লেটটাই শেষ করে দিয়েছে। কেউ এটা তুমি কি দেখিয়ে দিলে? হ্যাঁ, ভালো না বললে যে ভালো লাগে তোমার খাওয়ার যে স্পিড, ওটা দেখে বুঝে গেছে আমার ফ্যামিলির সবাই যে তুমি খেতে কতটা মানে ভালোবেসে কতটা খায়। এই দেখো আবার প্লেটটা নিয়ে, প্লেটটা নিয়ে, নাহলে ই হয়ে যাবে। ভালো না খেতে? হ্যাঁ, না খেতে ভালো লাগেনি? এ বাবা, তুমি এই অ্যাক্টিংটা কোথা থেকে শিখছো নতুন বলো? হ্যাঁ, কোথা থেকে নতুন শিখছো এই অ্যাক্টিংটা, যে ভালো খাবারটাকে খেয়ে যাবে আর বলবে ভালো লাগেনি ভালো লাগেনি? হ্যাঁ, কোথা থেকে শিখছো? কোনো কথা নাই তো, চলো ভালোই হলো। তাহলে আমি এখন এই রায়তাটা আর এই শশাটাকে উদ্ধার করে ফেলি, আমি আর খাচ্ছি না, এর দুধটা থাকুক। রাত্রিবেলা একটু কিছু হওয়ার গন্ধ শুনতে পাচ্ছি এখন থেকেই না, আমি এত আমি দুধ খাবো না, আমার যতটা ঠিক আছে থাক। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা দেবো, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তারপরে দরজার সাইড দিয়ে আস্তে করে উঁকি মরে দেখছি যে আমার রুমের দিকে কেউ তাকাচ্ছে কি না। অবশ্যই তোমাদের মনে কৌতূহল এসছে যে কেন দিদিভাই এই কথাটা বললো। হ্যাঁ, সেটা তো একটু বলবো, তার আগে দাঁড়াও ছটপট করে একটু আমার গামছাটাকে ঘিরে নিই, কারণ এইখানে যদি না কোনো কিছু পর্দা ঘেরা থাকে তাহলে তো সব সময় তাকিয়ে থাকবে আমি কি করছি কি না করছি। এই যে আমারও লক্ষ্য কিন্তু ওই দিকে, দেখো তুমি যদি না তাকাও তাহলে কিন্তু বুঝতে পারবে না তোমাকে কেউ উঁকি ঝুঁকি মেরে দেখছে নাকি, সেটাই কিন্তু আমার সঙ্গেও ঘটছে। এখন আমি নিজে একটু গায়ে জল ছড়া দিয়ে দিলাম, তারপরে এই যে আমার দরজার মুখের সামনে আর ঠাকুরের কাছে একটু জল ছড়া দিয়ে বাকি যেটুকু জল সেটা আমি আমার গাছগুলোতে দিয়ে দিলাম। এবার আমি দেবো সন্ধ্যা। চলো এবার তোমাদেরকে বলি কেন আমি উঁকি ঝুঁকি মেরে রুম থেকে বেরাই। দেখো সারাদিনটা আমি ভালোই থাকি, যখন বিকেল ছটা বেজে যায় আমাদের এখানে, বিকেল ছটা মানে তোমার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সন্ধে ছটা, তো বিকেল ছটা বেজে গেলে আমাদের জল ছাড়ে, আর ওই টাইমেই আমার রুমের সামনে যে জানালা খোলা দেখতে পাচ্ছ, তো ওই রুমের যে ভাড়াটিয়া সে হচ্ছে আসে। দেখো আমার তবুও সন্দেহ হচ্ছে, আমি আবার দরজাটাকে আটকে দিচ্ছি, তার কারণটা তোমরা হয়তো বা বুঝতে পেরে যাচ্ছ। হ্যাঁ, সব সময় উঁকি ঝুঁকি মেরে দেখে আমি কি করি কি না করি, এটা আমি আমার বরকে জানিয়েছি এবং আমার বড় জানে, ও বলেছে দরজাটা আটকে রাখতে। আমি সারাদিন ভালোই থাকি, কিন্তু এই জল ছাড়ে যখন সেই টাইমটাই কিন্তু এই রুমের যে থাকে ভাড়াটিয়া, সে যে কাজে থাকেক না কেন সে চলে আসে, আর তারপর থেকে সব সময় জানলার দিকে দাঁড়িয়ে থাকবে, ফোনে কথা বলবে, সবসময় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। এটা তো ভালো লাগে না, তাই না? আমি একটা কোনো ঘরের মেয়ে বা কারুর বউ, আর আমিও চাই না আমার ওই পরকীয়া টাইপের যে একটা চলছে না ইউটিউবে ট্রেন্ডিং, ওরকমই কোনো স্বভাবও নেই যে কেউ আমার দিকে দেখবে কোনো ছেলে, আমিও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবো, কারণ আমার কাছে আমার বড়ি বেস্ট, আমার বড়ি ভালো, আর তাকে আমি পছন্দ করে অনেক মানে গণ্ডগোল যুদ্ধ করে বিয়ে করেছি, তো সেই আমার কাছে সব। আমি চাই না কেউ আমার দিকে তাকাচ্ছে বলে আমিও তার দিকে তাকাবো,
তাই দরজাটাকে আটকে দিলাম। তো তারপরে তোমাদের সঙ্গে আবার পরের দিনে দুপুরের লাঞ্চটা শেয়ার করছি। এই লাঞ্চটা আমার শেয়ার করার ইচ্ছে ছিল না, এটা তোমাদের দাদাভাই জোর করে ইচ্ছাকৃতভাবে ও শেয়ার করছে। আর তারপরে সোজা চলে এলাম আজকে তো শনিবার, আজকের দিনে রান্নাবান্না শেয়ার করার জন্য। তো তোমাদেরকে নিশ্চয়ই বলবো এই খাঁচকাটাভাবে তোমাদেরকে একটু একটু ক্লিপটা কেন দেখালাম। আশা করি তো বুঝতেই পারছো কোনো না কোনো অসুবিধা হয়েছিল আমার। হ্যাঁ অবশ্যই বলবো, তার আগে তোমাদেরকে আমি এখন কি করতে চলেছি সেটা শেয়ার করে। তো এই যে চালটা এটা দেখতে পাচ্ছো নর্মাল যে ভাত রান্না করি সেই চাল নয়, এই চালটা হচ্ছে ক্ষীরের চাল, মানে যেটা আমরা এখানে গোবিন্দভোগ চাল হিসাবে পায়েসের জন্য কিনেছিলাম, কিন্তু এটা হচ্ছে এখানকার ক্ষীরের চাল। তো আজকে না আমার চাল বাড়ন্ত হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে আমি আগের দিনের রাত্রিবেলা জানিয়েছিলাম, তবে আমারই ভুল, কারণ চালটা বাড়ন্ত হলে অন্তত পক্ষে আমি একটা মেয়ে প্রত্যেকদিন রান্না করছি, মানে দুদিন আগে বলাই দরকার। সেই হিসেবে আমার না দুদিন আগে বলা হয়নি, আমি কাল রাতে বলেছি আর আজকে দিয়ে যেতে বলেছি, কিন্তু অফিসে তো একটু অর্ডারের চাপ আছে তাই ও আসতে পারেনি। আর এদিকে আমি চালের জলটা রাখলাম, তোমরা আমাকে বলেছিলে দিদিভাই তুমি চালের জল তোমার গাছে দিবে, গাছগুলো আরও সুন্দর বেড়ে উঠবে। তাই আমি প্রথমে চালের জলটাকে সসপ্যানে করে রেখে দিলাম, ওটা আমি বিকেলবেলা গাছের মধ্যে দিয়ে দেবো বলে। এদিকে আমি দেড় বাটি মতো চাল নিয়েছি, চাল নিয়ে ভালো করে ধুয়ে প্রথমে হলুদটা দিয়ে দিলাম। আশা করি বুঝে গেছো কি করতে চলেছি। হলুদ দিলাম, তারপরে দিলাম লবণ, তারপরে দিলাম কিছুটা পরিমাণে ঘি, আর তারপরে আমার নিজের হাতে গুঁড়ো করা একটা সিক্রেট মশলা বলতে পারো। এখানে গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি আছে, তেজপাতা আছে, জিরে আছে, সব কিছুকে মিলিয়ে ভালো করে আমি রোস্ট বা যেটাকে বলে ভেজানোর শুকনো খোলায় করে গুঁড়ো করেছি। এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, আলাদা করে কোনো জিরে ধনে মানে আলাদা করে আমার দেওয়া নেই। তারপরে আমি চালটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিলাম, চালটা যাতে সব মশলার মধ্যে ভালো করে হয়ে যায়, ঝরঝরে হয়ে যায়, জলটাকে অ্যাবজর্ব করে নেয়, মানে চালের মধ্যে যাতে টেনে নেয়। তারপরে আমি এখানে তিন চারটে আলুকে কেটে নিলাম, এটা হচ্ছে আমি সেদ্ধ করতে চাপাবো। মানে আজকে আমি করতে চলেছি বাসন্তী পোলাও, সেই সাথে আলুর দম, নিরামিষ, মানে একটা যেন মনে হবে আজকে নিরামিষ, যেটা বৃহস্পতিবার বা সোমবার খাওয়ার কথা সেটা খাচ্ছি শনিবার। তো এখন আমি কি করছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ঘিয়ের ডিবাটা দিয়ে ভেতরে যা ঘি আছে সেটা একদম তেলের মতো করে ঝরিয়ে নিচ্ছি আর কি, কারণ এই ঘিয়ের ডিবাটা পুরো শেষ, একটুখানি গায়ে লেগেছিলো, সেটা গরম জলে চুবিয়ে পুরো ঘিটাকে আমি নিয়ে নিলাম আর কি। তো এবার চলো, আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ততক্ষণে আমার কিন্তু চালটা ভালোভাবেই জল এবং সমস্ত মশলা ঘির মধ্যে যাকে বলে ওই যে শুষে নিয়েছে। তো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, এলাচ, আর এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু। আচ্ছা আমি কিন্তু তোমাদেরকে এখানে বলে রাখি, আমি কোনোদিনও কিন্তু বাসন্তী পোলাও বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি। তাও যে আমি এখনই ভিডিও দেখেছি তা নয়, ওই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে যেভাবে দেখি সেইভাবেই রেসিপি দেখেছি, তো সেটাকে আমি স্মরণ করে কিন্তু চলেছি আজকে বাসন্তী পোলাও বানানোর জন্য। কাজুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমার যে চালটাকে আমি কিছুক্ষণ আগে, প্রায় ধরো 10-15 মিনিটেরও আগে যেটাকে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন এই অল্প ঘি আর এই যে এলাচ সব কিছুর মধ্যে একটু ভেজে নিচ্ছি কাজু টাজুর মধ্যে। চালটাকে আমি অনেকক্ষণ ধরে ভেজেছি, তোমরা দেখেই বুঝতে পারছো মুড়ি মুড়ি টাইপের যেন হয়ে যাচ্ছে, ঝরঝরে চাল ভাজার মতো। আর এইবার আমি যতটা, যেই বাটিতে আমি যতটা চাল নিয়েছি ততটা পরিমাণে জল, মানে দেড় বাটি চাল মানে তিন বাটি জল, তো তিন বাটি আর একটু জল দিয়ে দিলাম আর কি। তো এইবার এটাকে আমি ঢাকা দিয়ে যেটাকে বলে যে বাসন্তী পোলাওয়ের জন্য যেভাবে করতে হবে তো সেইভাবে ফুটাতে থাকবো। তারপরে কিছুটা মিষ্টি দিয়ে দিলাম, কারণ বাসন্তী পোলাও শুনেছি একটু মিষ্টি মিষ্টি লাগে। আর তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ব্যাস এবার এটা এর মতো করে ফুটতে থাক, আর চলো যাই ওদিকে আমি সেদ্ধ করা আলুটা একটু ছাড়ানোর চেষ্টা করি। তো এখানটা দেখছি আলুটা বেশ গরম, ছাড়ানোটা সম্ভব নয়, তাই ভাবলাম গরম জল থেকে আলুটাকে তুলে দেই, আর দিয়ে আলুটা ঠান্ডা হতে থাকবে, আর ওদিকে আমি আলুর দমের মশলাটাও রেডি করতে থাকবো। তো চলো এখন, আর এই যে দেখো সেই একই গ্রেটার আর সেই একই হাত, বুড়ো আঙুলটা তো এখনও ব্যথা। আচ্ছা তোমাদের মধ্যে একটি বোন আমার সৌমিতা বোন বারবার জিজ্ঞাসা করছো, হ্যাঁ বোন আমার হাত মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে, ব্যথা তো থাকবেই কারণ কাঁটাটা একটু তো শুকাতে দেরি হবে। তো তারপরে আদাটা গ্রেট করার পর এদিকে দেখছি আমার পোলায় জলটা একদম কিন্তু এ হয়ে গেছে। আমি বলি বাপরে বাপ, এত কেন ভাব বেড়াচ্ছে, সাধারণত ভাত রান্না করলে তো এত ভাব বেড়াতে দেখি না, একটু ভয় পেয়ে গেছিলাম। খুলে যখন দেখি ওরে বাবা একদম ঠিক টাইমে খুলেছি, একটু দেরি হয়ে গেলে ভাতটা লেগে যেত। তারপরে এক বাটি জল দিলাম, মনটা কিছুতেই সইল না, আবারও এক বাটি দিয়ে দিলাম,
এবার ঢাকা দিয়ে আলু ছালগুলো ছাড়াতে চলে এলাম, কারণ মশলাটাও তো ওদিকে করা হয়ে গেছে, তাহলে আলু ছালটাকে ছাড়িনি। তো চলো এবার তোমাদেরকে বলি যে এই ভিডিওটা তিন দিনের ক্লিপ ধরে কেন হচ্ছে, কারণ সাধারণত আমি তো এইভাবে শেয়ার করি না। আসলে যখন বৃহস্পতিবার তোমাদের দাদাভাই বিরিয়ানিটা আনলো, সকাল থেকে কোনোরকম হয়তো ইচ্ছে করছিল না ভিডিও করার জন্য, তো তারপরও যখন বিরিয়ানি আনলো ওর একার জন্য, আর মানে একার জন্য মানে কি আমি খাবো না বলতেই ওর জন্য শুধু এনেছে। এখানকার বিরিয়ানিতে প্রচণ্ড পরিমাণে তেল, তো কারণ বিরিয়ানির কোনো স্মেল নেই, শুধু ওই বাসন্তী রাইস আর ওই সুন্দরভাবে রসিয়ে কষিয়ে করা চিকেন। তো আমি বললাম যে তুমি একটাই আনো, আমি খাবো না, তো ওই কারণে ও এনে মানে ওর একটার জন্য একার জন্য এনেছে। আর দুধরে এনেছিল কারণ ওটস রুটি ছিল, তো আমি বললাম আজকে তাহলে রান্না করব না, ওটস রুটিটাকে উদ্ধার করে দিই। আর রাত্রিবেলা ভেবেছিলাম আমাদের 20K সেলিব্রেশন করা হবে, তো সেটা কোনো প্রকার হয়নি, ওর অফিসে চাঁদ ছিল বলে, তা মনটা একটু ভেঙে গেছিলো বলে রাত্রিবেলা না আমি ভিডিও শ্যুট করেছিলাম না, ভালো কথা। তারপরে জানি যে শুক্রবার দিন শ্যুট করব, কিন্তু শুক্রবার সকাল থেকে একটু শরীরটা কেমন কেমন করেছিল, তারপরে দুপুরবেলা রান্নাবান্না আমি কিছু শেয়ার করিনি, এমনি রান্না করেছি, ওকে ভাত খেতে দিয়েছিলাম, তো ও ওই জন্য নিজের থেকেই মানে শ্যুট করেছিল, আমার ইচ্ছে করছিল না। আর ও ভাত খেতে চলে যাওয়ার পর আমি অসম্ভব পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম, মানে বলার নাই সেটা বাইরে, প্রচণ্ড পরিমাণে গ্যাসের জন্য পেটে যন্ত্রণা, তার কারণ আছে। আমি একটু বাসি খাবার খেয়েছিলাম, সেই সাথে দুদিন আগের ভেজানা শিলাজুত খেয়ে নিয়েছিলাম, তো সেটা আমার পেটে গিয়ে একটু এফেক্ট পড়েছিল, তার জন্য আমার গ্যাস হয়ে প্রচণ্ড পেটের যন্ত্রণা, মানে পিরিয়ডসের যন্ত্রণা একটা আলাদা যন্ত্রণা আমি বুঝতে পারি, আর এটা হচ্ছে একটা অন্য লেভেলের যন্ত্রণা। মাথা উঁচু করে মানে বসতেও পাচ্ছি না, দাঁড়াতেও পাচ্ছি না, শুধু শুয়েছিলাম। তাই আমি গতকালকে শুক্রবার দিন ভিডিও শ্যুট করতে পারিনি, আজকে শনিবার দিন এই বাসন্তী পোলাও করে তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার বাসন্তী পোলাও, মানে আমি প্রথমবার বানালাম, আর আলুর দমও হয়ে গেছে, একটু জুস জুস রেখেছি, কারণ যখন তোমার দাদাভাই খেতে আসবে তখন আলুর দমটা অনেকটা শুকিয়ে যাবে, আর পোলাওটা এভাবে একটু রেখেছি কারণ ও যখন খেতে আসবে তখন একদম ঠিকঠাক হয়ে যাবে। এখন বাজে দুপুর 12টা, তোমাদের দাদাভাইকে ফোন করছিলাম, এখন তো রাখি বন্ধন আসছে, তাই এখন অফিসে একটু চাপ, যে কোনো ওকেশান যেমন ধরো ফ্রেন্ডশিপ ডে, তারপর ওই যে ভ্যালেন্টাইন্স ডে, এই সমস্ত দিনগুলোর সময় বা যে কোনো যে কোনো মানে আমাদের যে উৎসব থাকে আর কি, রাখি বন্ধন থেকে শুরু করে এগুলো একটু অফিসে বেশি চাপ থাকে, তো সেক্ষেত্রেও আসতে পারেনি, চা বিস্কুট খেয়েছে। আর চাল তো আজকে বারুন, তোকে আমি কালকে রাত্রিবেলা ভাত খাওয়ার পর জানিয়েছিলাম, মানে এবারটা আমার ভুল হয়েছে, প্রত্যেকটা বারে আমি দুদিন বা একদিনের চাল থাকা মানে থাকতে থাকতে বলি, এবারে না আমার খেয়াল নেই। তো যাই হোক, এবার ওকে আমি বলেছিলাম চালটা দিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও তো আসেনি। তারপরে আমি অনেক ভাবলাম কী করবো কী করবো, আগের দিন তো পুরো শরীর খারাপ, সব তোমাদেরকে বললাম, তো আপাতত সকাল থেকে ভালো আছি, কোনো অসুবিধা হয়নি। আর কেন কি আমি সেটা তোমাদেরকে তো জানিয়েছি যে দুটো কারণের জন্য শরীরটা খারাপ হতে পারে, তো সেক্ষেত্রে সকাল থেকে এখন ভালো আছি, কোনো অসুবিধা হচ্ছে না ওই সমস্ত দিক থেকে। আর চেষ্টা করবো এরকমই মানে বাসি জিনিস আগেকার দিনের জিনিসটা খাওয়াটা বন্ধ করার জন্য। তো এখন এই যে প্রথমবার আমি বানালাম বাসন্তী পোলাও, সত্যি কথা বলতে আমি কোনোদিনও এর আগে বাসন্তী পোলাও খাইনি, ভিডিওতে দেখেছি, কিন্তু আমি সেরকম তো কোনো নিমন্ত্রণ বাড়িতেও যাইনি যে বাসন্তী পোলাও খাবো, এছাড়া আমি বাড়িতেও নিজে বানাইনি, ফ্রাইড রাইস আর ওই বিরিয়ানিটাই খাওয়া হয়েছে। তো বিশ্বাস করো তোমরা তো ভাতটা দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে তোমাদেরকে দেখিয়েছি, তো ভাতটা আমি জাস্ট কিছুক্ষণ আগে নামালাম, এবার ভাতটা আরও যত বেশিক্ষণ থাকবে ভাতটা ততটাই কিন্তু মানে জলটাকে শুষে নেবে, আমার যতটা আন্দাজ বাসন্তী পোলাও হয়তো এইভাবেই হবে, পুরোপুরি জলটা যদি আমি শুকিয়ে নিই তখন তো তলায় মানে ভাতটা লেগে যাবে যদি আমি গ্যাসে বা ইন্ডাকশনে রাখতে পারি, তো বিশ্বাস করো পুরো ঝরঝরে ভাত, আর আমি একটুখানি আলুর দমটা নিয়েছি কেন সেটাও তো বললাম, তো চলো এখন খাই। আর ভিডিওটা বন্ধুরা তাহলে আজকে এখানে এন্ড করে দিচ্ছি, এরপরে এডিটিং করতে হবে, আজকের ভিডিও আজকেই যাচ্ছে তোমাদের কাছে, তোমরা সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, ফিরে এসেছি আগামীকাল, জানি না এরপরে শরীর কী দিবে, তো যদি ভালো কিছু দেয় তাহলে ভালো কিছু ভিডিওই তোমাদের কাছে আমি কালকে আনতে পারবো, আজকের মতো বাই বাই। প্রথমবার নিজের হাতেই বানাচ্ছি, আর প্রথমবার আমি খাচ্ছি বাসন্তী পোলাও, তোমাদের কার কার বাসন্তী পোলাও খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো প্রথমবার বানালাম খুব ভালো লাগলো, তো নিজের হাতের থেকে অন্য কারোর হাতে খাওয়ার পর তারপরে বুঝবো যে হ্যাঁ আমি বানাতে পেরেছি কি পারিনি, তাই না? চলো।